সবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভ লোকে আজ আলোকিত মন উৎসবের শুভ লোকে আজ আলোকিত হাই এভরিওয়ান, পুজোয় তোমরা সবাই কেমন ঘুরছো? চলে এসেছি উল্টোডাঙা বিধানসংঘের পুজো মণ্ডপটা আজকে ঘুরে দেখাবো বলে। এই বছর অর্থাৎ 2022 সালের থিম হয়েছে মোক্ষ। চলুন মণ্ডপটা ঘুরে দেখে নিই, আর দেখে নিই ভেতরে ঠাকুরের সাজ কীরকম রয়েছে। তবে প্রথমে প্রবেশ করতেই কিন্তু চোখে পড়ছে অনেক মই রাখা রয়েছে, মানে মইয়ের যেন মেলা বসেছে বলা যেতে পারে। মই বেয়ে ওপরে উঠলেই যেন মোক্ষ পাওয়া যাবে। দেখো মণ্ডপের ওপরেও কিন্তু মই রয়েছে। বলে দিই এই মণ্ডপটাতে আসবে কী করে। উল্টোডাঙা মুচি বাজারের গলিতেই কিন্তু এই মণ্ডপটি অবস্থিত। সুতরাং তোমরা যদি উল্টোডাঙার ঠাকুরগুলো দেখতে আসো তাহলে কিন্তু এই ঠাকুরটা অবশ্যই দেখতে হবে। প্রয়াত গায়ক কেকের শ্রদ্ধাঞ্জলি হিসেবে গড়ে ওঠা এই বছরের কবিরাজ বাগানের প্যান্ডেলটি নজরুল মঞ্চের থিমে হয়েছে। সেই প্যান্ডেলটির ভিডিও কিন্তু আমি ছেড়েছি। উল্টোডাঙা আসলে কোন কোন ঠাকুরগুলো অবশ্যই দেখবে সেই ভিডিও কিন্তু ছাড়া হচ্ছে চ্যানেলে। ভেতরে প্রবেশের আগে আমি দেখলাম যে মাটিতেও কিন্তু অনেক এরকম ছবি আঁকা রয়েছে এবং থিমটাকে দারুণ সুন্দরভাবে বোঝানো হয়েছে এখানে। চলো ভেতরে প্রবেশ করা যাক, এবং ভেতরে ঢুকতেই যেটা ওপর দিকে তাকিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হচ্ছে বট গাছের এত সুন্দর ঝুড়ি এবং প্রচুর মানুষের মুখ রাখা রয়েছে। দেবী দুর্গার মূর্তিটা কি অসাধারণ না? একদম যেন ইউনিক, সব থেকে আলাদা দেবী দুর্গা যেন বট গাছের মধ্যে বিরাজমান। চলুন আস্তে আস্তে প্যান্ডেলটি ঘুরে দেখি, আর প্যান্ডেল পরিক্রমাগুলো কীরকম লাগছে আমাকে অবশ্যই জানাবে। Oh!